আমি সিমরা খান, আপনাদের সবাইকে রমজান মোবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস কিচেন প্রেজেন্টস সহজ ইফতার এই প্রোগ্রামে। তো আজকের রেসিপির নাম হচ্ছে সিঙ্গারা পাপড়ি চাট। আর এটার জন্য ইউজ করছি কাজী ফার্মস কিচেনের ভেজিটেবল সিঙ্গারা। কাজী ফার্মস কিচেনের কিন্তু হরেক রকমের স্ন্যাক্স আইটেম আছে, যা এক একটা থেকে এক একটা অনেক বেশি মজাদার। তো আজকের রেসিপির জন্য তো আমি এটাই ইউজ করব। আর সাথে থাকবে কিছু ভেরি সিম্পল ইনগ্রিডিয়েন্ট, বিট লবণ, কাঁচামরিচ, এখানে আছে জিরা গুঁড়া, একটু চানাচুর টাইপের, একটু চাট টাইপের থাকবেই তো অবশ্যই। আর এখানে আছে টক দই, ধনে পাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শশা কুচি, এখানে সিদ্ধ করা একটু ডাবলি আছে, এখানে তেঁতুলের পাল্প করা আছে, এখানে চাট মশালা, একটা সিদ্ধ আলু, একটু মরিচ গুঁড়া, আর সাথে থাকবে ফ্রেশ আমার করা পুদিনা পাতা এবং যে কাঁচামরিচ সেটার চাটনি, এটা একটু ঝাল। সো এটা তো সব কিছু আমাদের রেডি আছে, আমরা যে সিঙ্গারাটা ফার্স্টে ভেজে নেব। সো চুলাটা ধরিয়ে দিচ্ছি, চুলা গরম হচ্ছে, তেল গরম করতে দিব, একটু ডুবো তেলেই ভাজবো। এটা তো রেডি টু কুক, প্যাকেটটা খুলে নিই। দর্শক, তেল গরম হয়ে গেছে, এখন আমি সিঙ্গারাগুলো দিয়ে দিব। তো কাজী ফার্মস কিচেনের সবগুলো প্রোডাক্টই কিন্তু উন্নত মানের উপাদান দিয়ে তৈরি করা, তাই এর কোয়ালিটি আমি জানি, যে আমি টোটালি আস্থা রাখতে পারি এর উপরে। তো এটা আমি জাস্ট হালকা কমিয়ে দিচ্ছি, সাথে আমি আলু একটা নিয়ে নিলাম এখানে। তো আলুটা এভাবে করে আমি ম্যাশ করে নিচ্ছি জাস্ট হালকা, সাথে দিয়ে দিচ্ছি যে ডাবলি সিদ্ধ সেটা অল্প, এর সাথে যে মশলা আছে সেগুলো একটু অ্যাড করে নিচ্ছি, এখানে জিরা গুঁড়ো আছে আর চাট মশলা এক চামচ করে দুটোটাই দিয়ে দিলাম, সাথে একটু বিট লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিতে পারি, এখন উঠিয়ে ফেলছি আমি, সিঙ্গারাগুলো হয়ে গেছে ভাজা। তো সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এখন এই যে এখানে ডাবলি প্লাস চাট মশলার একটা মিক্সচার করছিলাম, সেখানে আরেকটু ডাবলি আমি অ্যাড করে দিচ্ছি, আলু আর ডাবলির মিক্সচারের সাথেই কিন্তু আমার এই যে পাপড়ি চাট সেটা হবে, যে মিক্সচারটা করলাম সেটাকে আমার নিচের লেয়ারে রাখতে হবে। সো নিচের লেয়ারে দিয়ে দিলাম, এরপরে যে সিঙ্গারাগুলো আছে সেগুলোকে আমি এখানে রেখে দিব এবং একটু করে চামচ দিয়ে ভেঙে দিব। এর সাথে উপরে দিয়ে দিচ্ছি দই, দইটা একটু ফেটে নিব, দইটা ড্রিজল করে দিলাম, সাথে উপরে দিয়ে দিচ্ছি যে আমাদের কাছে তেঁতুলের পাল্প বা তেঁতুলের সসও ইউজ করা যেতে পারে, সো তেঁতুলের সসটা দিয়ে দিব। এরপরে যাবে আমাদের কাছে যেই সসটা ক্রিয়েট করা ছিল, যেটা পুদিনা পাতা, লেবু আর কাঁচামরিচ দিয়ে করা, সেটা আমি একটু নেড়ে ঢেলে দেব। এরপরে দিচ্ছি টমেটো কুচি, গার্নিশের মতো উপর দিয়ে করে দিচ্ছি, শশা কুচি একটু দিয়ে দিব, কাঁচামরিচ কুচি একটু ঝাল ঝাল। এর উপরে চলে যাবে আলু ভুজিয়া বলে এগুলোকে, আলু ভুজিয়া বা চানাচুর হিসেবেও আমরা চিনি, এটা দিয়ে দিচ্ছি। এর উপরে পেঁয়াজ, ধনে পাতা, একটু মরিচ গুঁড়া, আমি ঝাল খেতে অনেক পছন্দ করি তাই ঝাল দিচ্ছি আমি, উপর দিয়ে একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম, প্লেটের সাইডেও একটু থাকলো। দর্শক, দেখে নিলেন কি করে বানাতে হয় একটি মজাদার ইফতার রেসিপি। চোখ
রাখবেন দীপ্ত টিভিতে কাজী ফার্মস কিচেন প্রেজেন্টস সহজ ইফতার এই প্রোগ্রামে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।